सुप्रिय शिक्षार्थी कैमन आशा करी बर्तमान परिस्थिति जे जेखान जे अवस्था मोटामुटी भलो आजकल ऑनलाइन क्लास भोजपुर नैशनल स्कूल एंड कलेज पक्ष प्रभाषक जितेंद्रनाथ सबा के ऑनलाइन क्लास उपभोग कर स्वागत जाना। आज के ऑनलाइन क्लास टॉपिक है आर्थिक विवरण विश्लेषण जेटा के बोली फाइनेंशियल स्टेटमेंट एनालिसिस जा गत क्लास से थ्योरेटिकल मेथड नहीं आलोचना करेछिलाम सेखाने अनुपात श्रेणी विभाग आलोचना करेछिलाम आज के श्रेणी विभाग के बाकी अंश आलोचना करते जाच्छि। गत क्लास अनुपात श्रेणी विभाग आलोचना करेछिलाम जे उद्दीप्त विषय अनुपात जाके आमरा बोली आर्थिक विवरणी अनुपात तारपर होच्छे आय विवरणी अनुपात जाके आमरा कृषक आय विवरणी बा लाभ क्षति अनुपात बोले थाकि आर एकटा होच्छे कि उद्दीप्त पत्र ओ आय विवरणी अनुपात जाके आमरा मिश्र अनुपात बोले थाकि। गत क्लासे आमि उद्दीप्त पत्र विषय अनुपातेर चार पर्यन्त आलोचना करेछिलाम आजके आमरा पांच মালিকানা তহবিল ও ফ্রি খরচযুক্ত ডাইরেক্ট পারস্পরিক একটা সম্পর্ক আছে এই সম্পর্কটাকে আমি যখন অনুপাতের মাধ্যমে বিশ্লেষণ করব বিশ্লেষণ করে যে মানটা পাবো সেটা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। তাহলে এখানে মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল ডিভাইডেড বাই সাধারণ শেয়ার মালিকানা তহবিল। এটা হচ্ছে কি মূলধন গিয়ারিং অনুপাত। এই মূলধন গিয়ারিং এর মূলত সাধারণ শেয়ার হোল্ডারদের মূলধন আর ওই প্রতিষ্ঠানের স্থির খরচযুক্ত তহবিল এই দুটা সম্পর্ক বিশ্লেষণ করা হয়। তাহলে স্থির খরচযুক্ত তহবিল কোনগুলোকে বলা হয় সেটা হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে যে খরচগুলো হয়ে থাকে যেমন আপনি স্থির খরচযুক্ত বলতে পারে যে বন্ধকি ঋণ তারপর হচ্ছে ঋণপত্র এগুলো হচ্ছে বন্ধকি ঋণ ঋণপত্র এগুলো হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল। আর সাধারণ শেয়ারের মূলধন যেটা হচ্ছে বলতাম সাধারণ শেয়ার বলতে পারি শেয়ার অধিকার বলতে পারি সংরক্ষিত তহবিল বলতে পারি তারপর অন্যান্য সাধারণ সঞ্চিত উদ্বৃত্ত পত্র এই উপাদানগুলোর সাথে স্থির খরচযুক্ত তহবিলের পরিমাণ বিশ্লেষণ করার জন্য মূলধন গিয়ারিংটা মূলত নির্ণয় করা হয়। আর এই মূলধন গিয়ারিং অনুপাতের মধ্যে স্থির খরচযুক্ত তহবিলের খরচের পার্সেন্টেজটা যদি বেশি হয় বুঝতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠানে খরচের পরিমাণ বেশি আর যদি মূলধন গিয়ারিং অনুপাত মূলধন গিয়ারিং অনুপাতে স্থির খরচযুক্ত তহবিলের অনুপাতটা যদি কম হয় পার্সেন্টেজ মানে সুদের হারটা যদি কম হয় তাহলে বুঝতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থাটা ভালো পর্যায়ে আছে। এই মূলত এই অবস্থা জানার জন্য মূলধন ব্যবসায়ের মালিকানা তহবিল আর স্থির খরচযুক্ত তহবিল বাইরের দায়গুলো জানার জন্য মূলত মূলধন গিয়ারিং অনুপাতটা নির্ণয় করা হয়। এবার আসো আয় বিবরণী অনুপাত। আয় বিবরণী অনুপাত মানে অনুপাতের যেগুলো বিশদ আয় বিবরণী থেকে যে উপাদানগুলো নিয়ে আমরা মূলত আয় বিবরণী অনুপাতগুলো নির্ণয় করে থাকি সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী থেকে উপাদানগুলো নিয়ে আমরা মূলত এক নাম্বার মোট লাভ অনুপাত নির্ণয় করে থাকি তারপর হচ্ছে নিট লাভ অনুপাত নির্ণয় করে থাকি তিন নাম্বার হচ্ছে পরিচালন আয় অনুপাত নির্ণয় করে থাকি চার নাম্বার হচ্ছে ব্যয় অনুপাত নির্ণয় করে থাকি। এখন মোট লাভ অনুপাত তাহলে কি যে অনুপাতের মাধ্যমে কারবারে নিট বিক্রয় ও মোট লাভের পরিমাণ অনুপাতের মাধ্যমে বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে
মোট লাভ অনুপাত। তাহলে মোট লাভ অনুপাতের সূত্র হচ্ছে কি, মোট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইনটু 100। তাহলে এর আদর্শ অনুপাত হচ্ছে কি 20% থেকে 30%। এ হচ্ছে এরপরে এরপরে হচ্ছে দুই নাম্বার নেট লাভ অনুপাত। তাহলে যে অনুপাতের মাধ্যমে কারবারে নেট বিক্রয় ও নেট লাভের অনুপাতটা বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে নেট লাভ অনুপাত। তাহলে নেট লাভ অনুপাতের সূত্র হচ্ছে নেট নেট লাভের অনুপাতের সূত্র হচ্ছে নেট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইনটু 100। এটা হচ্ছে নেট লাভ অনুপাতের সূত্র। এর আদর্শ অনুপাত হচ্ছে কত, আদর্শ অনুপাত হচ্ছে 5% থেকে 10%। এ হচ্ছে নেট লাভ অনুপাত। তারপর তিন নম্বর হচ্ছে পরিচালন আয় অনুপাত। তাহলে পরিচালন আয় অনুপাত আর নেট বিক্রয়ের সম্পর্কে যখন আমি অনুপাতের মাধ্যমে বিশ্লেষণ করব সেটা হচ্ছে পরিচালন আয় অনুপাত। পরিচালন আয় অনুপাত মূলত দুইটা খাত থেকে আসে, একটা হচ্ছে প্রশাসনিক খাত, একটা হচ্ছে বিক্রয় ও বন্টন খাত। এই বিক্রয় বন্টন এবং খাত থেকে আমরা কি পরিচালন আয় অনুপাত পেয়ে থাকি। তাহলে পরিচালন আয় অনুপাতের সূত্র হচ্ছে পরিচালন আয় অনুপাতের সূত্র হচ্ছে পরিচালন আয় ডিভাইডেড বাই নেট বিক্রয় ইনটু 100। এটা হচ্ছে পরিচালন আয় অনুপাত। এর আদর্শ অনুপাত হচ্ছে 15% থেকে 18%। এরপরে হচ্ছে চার নম্বর হচ্ছে ব্যয় অনুপাত। ব্যয় অনুপাতটা হচ্ছে কি সমস্ত ব্যয় খাতগুলো সেখানে কি বিশ্লেষণ করা হয়। তাহলে কি যেটাকে বললাম যে উৎপাদন ব্যয়, তারপর হচ্ছে বিক্রয়, তারপর হচ্ছে বন্টন খরচ সংক্রান্ত খাতগুলোকে খাতবারে বিশ্লেষণ করার জন্য যে অনুপাতের আমরা কি সহযোগিতা নিতে পারি বা সাহায্য নিতে পারি সেটা হচ্ছে ব্যয় অনুপাত। তো ব্যয় অনুপাতের মাধ্যমে কোন কোন খাতগুলো বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বলতে পারে, তারপর আছে প্রশাসনিক ব্যয় বলতে পারে, তারপর আছে পরিচালন ব্যয় বলতে পারে, তারপর আছে বিক্রয় বন্টন খরচ বলতে পারে। এগুলো হচ্ছে ব্যয় অনুপাত। তাহলে এবার আসো বিক্রিত পণ্যের ব্যয় অনুপাত ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই নেট বিক্রয় ইনটু 100। এটা হচ্ছে বিক্রিত ব্যয় অনুপাতের কি সূত্র। এরপরে বলছিলাম যে পরিচালন ব্যয়, তাহলে কি পরিচালন ব্যয় অনুপাত হচ্ছে কি পরিচালন ব্যয় অনুপাত ইকুয়াল টু পরিচালন ব্যয় ডিভাইডেড বাই নেট বিক্রয় ইনটু 100। এরপরে বললাম যে বিক্রয় বন্টন খরচ অনুপাত, তাহলে বিক্রয় বন্টন খরচ অনুপাত ইকুয়াল টু কি বিক্রয় বন্টন খরচ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইনটু 100। এর হচ্ছে বিক্রিত তোমার ব্যয় অনুপাতের ক্ষেত্রে পড়ে। এরপরে আছে কি বললাম যে প্রশাসনিক ব্যয়, সেটা প্রশাসনিক ব্যয় অনুপাত হচ্ছে প্রশাসনিক ব্যয় ডিভাইডেড বাই নেট বিক্রয় ইনটু 100। তাহলে এই খাতগুলো বিশ্লেষণ করা হয় কোথায়, ব্যয় অনুপাতের মাধ্যমে। এ হচ্ছে আমার কি আয় বিবরণী অনুপাত। এরপরে হচ্ছে ঘ নম্বর হচ্ছে উদ্বৃত্তপত্র আয় বিবরণী অনুপাত। তাহলে উদ্বৃত্তপত্রের কোন কোন খাতগুলোর সাথে আয় বিবরণীর কোন খাতগুলো মিল আছে দুটো সমন্বয় করে আমি যে অনুপাতগুলো নির্ণয় করব সেটা হচ্ছে কি উদ্বৃত্তপত্র আয় বিবরণী অনুপাত, যাকে আমরা বলতে পারি কি মিশ্র অনুপাত। মানে কেন মিশ্র অনুপাত, সেখানে উদ্বৃত্তপত্র থেকে কিছু উপাদান আনবো, তা আয় বিবরণী থেকে কোনো কিছু উপাদান আনবো, সেগুলো সমন্বয় করে আমি এই তিনটা উপাদান নির্ণয় করব। সেটা হচ্ছে কি দেনাদার আবর্তন অনুপাত, দুই নাম্বার হচ্ছে পাওনাদার আবর্তন অনুপাত, তিন নাম্বার হচ্ছে কি মজুদ আবর্তন অনুপাত। এবার আমি দেনাদার আবর্তন অনুপাত নিয়ে আলোচনা করব। আমার কথা হচ্ছে আমি দেনাদার কথাটা কখন ব্যবসায়িক ক্ষেত্রে পেয়ে থাকি, এটা কখন উৎপত্তি হয়। মূলত দেনাদার শব্দটা যখন আমি কোনো লেনদেনটা ধারে বিক্রয় করে থাকি তখন সেখানে দেনাদার
কথাটা উৎপত্তি ঘটবে। যেখানে নগদে বিক্রি করলে সেখানে দানাদারের প্রশ্ন আসে না। এখন দানাদার আবর্তনটা কেন নির্ণয় করব? দানাদার আবর্তনটা এই জন্য নির্ণয় করব, আমি যে পণ্যটা বিক্রি করেছি সেই পণ্যের টাকাটা আমি দানাদার থেকে বছরে কতবার আদায় করব, বছরে কতবার টাকাটা আদায় করব সেটা মূলত জানার জন্য আমি দানাদার আবর্তন অনুপাতটা নির্ণয় করে থাকব। এখন তাহলে আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলতে পারি, যে যে অনুপাতের মাধ্যমে, যে অনুপাতের মাধ্যমে নিক ধারে বিক্রয়, নিক ধারে বিক্রয় দানাদার ও কি প্রাপ্য বিলের সম্পর্ক বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে দানাদার আবর্তন অনুপাত। তাহলে দানাদার আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নেট ধারে বিক্রয় ডিভাইডেড বাই কি গড় প্রাপ্য হিসাব, যেটাকে বলে কি গড় দানাদার যোগ গড় কি প্রাপ্য বিল। এটা দ্বারা, এই সূত্রের দ্বারা দানাদার আবর্তন তা আমি কি করব নির্ণয় করে থাকব। এই তলে এটা নির্ণয় করে এর আদর্শ অনুপাত, আমি এর আদর্শ অনুপাত কত, এর আদর্শ অনুপাত হচ্ছে কত 4-6 বার, অর্থাৎ 4-6 বার দানাদার থেকে আমি কি করতে পারি টাকা আদায় করতে পারি। এই টাকা আদায় করার জন্য মূলত আমি দানাদার আবর্তন অনুপাতটা কি নির্ণয় করে থাকব, এইটা হচ্ছে দানাদার আবর্তন অনুপাত। এরপর হচ্ছে 2 নম্বর পানাদার আবর্তন অনুপাত। আচ্ছা পানাদার কথাটা কোথেকে উৎপত্তি হয়েছে, যখন কোনো লেনদেন আমি যখন বাকিতে কি করব ক্রয় করে থাকব সেখানে পানাদারের কথাটা আমার উৎপত্তি হবে। তাহলে পানাদারের অর্থ কত সময়ের মধ্যে, বছরে পানাদারের অর্থ কত সময়ের মধ্যে পরিশোধ করা হবে সেটা জানার জন্য আমি পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করে থাকব। তাহলে এবারে হিসাব বিজ্ঞানের ভাষায় বলতে পারে যে যে অনুপাতের মাধ্যমে কারবারে নিট ধারে ক্রয়, তারপর কি পাওনাদার ও পদবিলের সম্পর্ক বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে পাওনাদার আবর্তন অনুপাত। এবারে বলতে পারে পানাদার আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নির্ধারে ক্রয় ডিভাইডেড বাই কি গড় পাওনাদার, যেটাকে বলে গড় পদে বিল যোগ যোগ কি গড় পদে বিল, যেটা এই দুটা যোগ করলে আমরা ভাগ, যোগ করে ভাগ দিলে আমরা কি পাওনাদার আবর্তন অনুপাত পাবো। তাহলে বলতে পারি নির্ধারে ক্রয় ডিভাইডেড বাই গড় পদীয় পদীয় হিসাব যোগ গড় পদীয় বিল, এটা হচ্ছে পাওনাদার আবর্তন অনুপাত। এর আদর্শ, এর আদর্শ অনুপাত মানে কত আর টাকাটা পরিশোধ করা যায় সেটা হচ্ছে কত 6-12 বার, এটা হচ্ছে পাওনাদার আবর্তন অনুপাত। এরপরে বলেছে মজুদ আবর্তন অনুপাত, তাহলে কি কারবারে বিক্রয় যোগ্য পণ্যের আবর্তন নির্ণয়ের জন্য, বিক্রয়যোগ্য পণ্যের আবর্তন নির্ণয়ের জন্য আমরা মজুদ আবর্তন অনুপাতটা নির্ণয় করে থাকি। তাহলে কি কারবারে বিক্রয়যোগ্য পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় ও গড় মজুদের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য আমরা মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করে থাকি। তাহলে মজুদ আবর্তন অর্থাৎ কারবারে বিক্রিত অবিক্রিত পণ্য বছরে
কারবারের বিক্রিত সরি কারবারের যে মজুদটা আছে মজুদ পণ্যটা অবিক্রিত যে মজুদটা আছে সেটা বছরে কতবার সেটা বিক্রয় করা হয় এবং কতবার সেটা অবিক্রিত অবস্থায় বা কতদিন অবিক্রিত অবস্থায় গুদামে পড়ে থাকে সে জানার জন্য আমরা কি মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করে থাকি অর্থাৎ কারবারের অবিক্রিত পণ্য বছরে কতদিন বা কতদিন পর পর সেটা বিক্রি করা হয় কতদিন পর পর সেটা বিক্রি করা হয় সেটা জানার জন্য আমরা মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করা থেকে আবার আরো বলতে পারি মজুদ পণ্যগুলো কতদিন পর পর সেটা ব্যবহার করে সেই জিনিসগুলো আমরা জানার জন্য মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করে থাকি তাহলে মজুদ পণ্য আবর্তন অনুপাতের নির্ণয় সূত্র হচ্ছে কি মজুদ পণ্য আবর্তন অনুপাত ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ এর আদর্শ অনুপাত হচ্ছে কত আবার আচ্ছা যাও আজকে এই থিওরিক্যাল মেথড গুলো থেকে প্রত্যেক বছরে পরীক্ষায় সূত্রগুলো এসে থাকে যাও যে টপিকসটা আজকে এখানে আলোচনা করলাম আমি আশা করতেছি সবাই এখান থেকে অনেক কিছু জানতে পেরেছ শিখতে পেরেছ সবাইকে এই প্রত্যাশা রেখে আজকের আর্থিক বিবরণী বিশ্লেষণ থিওরি মেথড এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ।